জয়পুরহাটে বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার জেলায় প্রায় 70,000 হেক্টর জমিতে বোরো আবাদ করা হচ্ছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জয়পুরহাটের মাঠে মাঠে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। জেলায় 69,725 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হচ্ছে। এবছর ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,49,550 মেট্রিক টন। শীতে কিছু বীজতলা ক্ষতিগ্রস্ত হলেও কৃষি বিভাগের সহায়তার কারণে চারা সংকট হয়নি। কৃষকদের কেউ জমি চাষ করছেন, কেউ বা চারা রোপণ করছেন। বোরো চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মুজিবুর রহমান। উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার উদ্যোগী হবে। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলায় এবার জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 72,313 হেক্টর এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,96,681 মেট্রিক টন। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় 17,450 হেক্টর জমিতে ধান চাষ করা হলে উৎপাদনের লক্ষ্যমাত্রা 68,495 মেট্রিক টন। জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক AZM সাব্বির ইবনে জাহান বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনার পাশাপাশি তাদের উৎপাদিত ধান চালের ন্যায্য মূল্য প্রাপ্তির ক্ষেত্রে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।